আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। আপনি কেমন আছেন? আর কেমন থাকবো, অনেক কষ্টের মধ্যেও বেঁচে আছি। অনেক কষ্টের মধ্যেও বেঁচে আছেন। তো পাইছে আছেন কে মরেই যান। মরে গেলে গাই ভালো ছিল, বেঁচে থাকলে আমাকে মরার পরে মরার হলে মরেই যেতাম গো। তাহলে দিয়ে দেন পরে মরার পরে যা আপনার 40 এর খায় আসবো না। আচ্ছা খাই আসেন, সমস্যা নেই। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী? আচ্ছা ঠিক আছে। আপনার আপনার জীবন সাথী কোথায়? জীবন সাথে একজন তো পাইছিলাম, অনেক কষ্টের পরে সে আবার চলে যাইতেছে। আর বিয়ে শাদী হয় নাই? না বিয়ে এখনো করি নাই। এখনো বিয়ে করেন নাই? বিয়ে বসবেন? বসবো না কেন, বসবো সে যদি আমার মনের দুঃখ, এমন একজন আমি মানুষ চাই সে যেন আমার মনের দুঃখ কষ্ট সবই ভাগ করে নিতে পারে। আপনার মনের আবার কি দুঃখ কষ্ট? কষ্ট না, নিজের মা নাই, সৎমার কাছে ছিলাম, ছোট ছোট দুইটা ভাই বোন আছে তাদের নিয়ে থাকি, নিজে কষ্ট করে চলি খাই এইটাই। আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আমার টাঙ্গাইল। টাঙ্গাইল? মধুপুরে। আচ্ছা টাঙ্গাইল মধুপুরে। আচ্ছা তো এখন আপনার বাবা কি করে, আপনার মা কি করে? আমার মা বেঁচে নাই, আমার মাটা মারা গেছে, আমার আব্বু আছে, আমার আব্বু ক্ষেত খামারের কাজ করে। আচ্ছা এখন আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা তো এখন আপনার মানে বর্তমান পরিস্থিতি কি, আপনি থাকেন কার কাছে? আমি কারো কাছেই থাকি না, এখন একাই থাকি, ছোট ছোট ভাই বোনদের নিয়ে বাসা ভাড়া থাকি, আমার আব্বুর কাছে যাই না, আমার সৎমা। আপনার মানে ভাই বোনের মধ্যে ছোট মানে আপনার ভাই নাকি আপনার বোন? আমার ভাইটাই ছোট, তার এক বছরের রেখে আমার মা মারা গেছে। সেই ভাইয়ের বয়স কত? সেই ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর। 5 বছর? আচ্ছা এখন আপনি মানে কোথায় থাকেন? আমি এখন থাকি ইসে। কোথায়? ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? কি করেন? সেলাইয়ের কাজ করি। সেলাইয়ের কাজ করেন? আচ্ছা তো আপনি বিয়ে শাদী বসেন নাই কি কারণে? বিয়ে শাদী বসি নাই, মনের মতো মানুষ পাই নাই, ছোট ছোট ভাই বোনদের মানুষ করার জন্য বিয়ে বসি নাই। ছোট ছোট ভাই বোনদের মানুষ করার জন্য বিয়ে বসেন নাই? নিজের মা নাই, তারপর দেখাশোনা করা লাগে। কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় এখন? সে যদি আমার বিয়ে করতে চায় আমার ভাই বোনের দায়িত্ব নিয়ে। আমার ভাই বোনের দায়িত্ব নিয়ে কেউ কি আপনাকে বিয়ে করবে? সে তার যদি মনে ভালো লাগে যে আমার বিয়ে করবে, সে আমার ছোট ছোট ভাই বোনের দায়িত্ব নিবে। তাদের তো রাখে আমি তো আর বিয়ে বসতে পারবো না, কেননা আপনি তো রাজার মেয়ে না, তাই না? রাজার মেয়ে না হলে গরিবের মেয়ের দিকেও তো মানুষে তাকায়, তাকায় না বলে তো আপনি এরকম একটা মানুষের ঘাড়ে চাপায় দিতে পারেন না। এখন যেই আপনাকে পছন্দ করুক, কেউ না কেউ আপনাকে তো পছন্দ করবে। রাখবো, বাবার কাছে রেখে আসবো। মানে কেউ না কেউ আপনাকে তো পছন্দ করবে, তাই না? করবেই। তাইলে এখন যদি আপনাকে পছন্দ করে তাহলে সেই লোকটার কি কষ্টটা হবে সেটা কি আপনি জানেন? বাবার কাছে রেখে আসবো, রেখে এসে সে যদি আমার ভালোবেসে আমার ভাই বোনদের একটু কিছু করে দেয়, তাদের বাবার কাছে রেখে আমি তার সাথে বিয়ে বসে তার কাছেই চলে যাব। আচ্ছা এইটাই মনের কষ্ট দুঃখ আর কিছুই না। সে যদি আমার ভালোবেসে যদি বিয়ে করে পছন্দ করে, তা আমার মনের মতো যদি হয় তারও আমি মনের মতো হয়ে সারা জীবনই থাকবো, সাথীর জীবন সাথী হয়ে সারা জীবনই থাকবো পাশে। ঠিক আছে তো এখন আপনাকে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায়, আপনার আপনার ফোন নাম্বার? আমার সাথে কথা বলতে চাইলে আমার ফোন নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দিব। আচ্ছা আপনার ফোন নাম্বার। সে যদি আমার মনের দুঃখ কষ্ট বুঝে তারও আমি মনের দুঃখ কষ্ট বুঝবো, তারই আমি পাশে থাকবো। সে যদি আমার পাশে থাকে? হ্যাঁ আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারটা তো মুখস্থ নেই। আচ্ছা তো আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ সাথে সাথে বলতে পারবো। আচ্ছা বলেন। 01 01 77 77 9 9 3 4 3 4 0 0 2 8 2 8। নাম্বারটা আমি আরেকবার বলি, আমার সাথে সাথে বলেন। 01 01 77 77 9 9 3 4 3 4 0 0 2 8 8। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার সাথে সে সবসময় কথা বলবে। ফোন বন্ধ টন্ধ করে রাখবেন? ফোন কখনো বন্ধ করি না, কাজে গেলে তাই বন্ধ করি, না হলে বন্ধ করি না সব। আর এই নাম্বার ফোন দিলে কে ধরবে, আপনি ধরবেন? আমার ফোন আমি ধরব, আর কেউ ইউজ করবে না। নাকি আপনার বাচ্চা কাচ্চা বা আপনার স্বামী ধরবে? না না আমার ছোট ছোট ভাই বোন আছে তারা যদি ধরে ধরবে, নাহলে আমার কাছে থাকলে আমি ধরি ফোন। কিন্তু আপনার সাথে যারা কথা বলতেছে আপনার ছোট ছোট ভাই বোন ধরলে তো সেই কথা তাদের সাথে হবে না? না তাকে আর হবে, সে সময় করে আমি কাজে থাকলে তারা বলে দেবে, বলো আমার আপু কাজে গেছে পরে ফোন দিও।
এটাই বলবেন আচ্ছা ঠিক আছে তো আপনার নামটা আরেকবার বলেন সাথী সাথী তো ঠিক আছে সাথী আপু আপনি কাউকে জীবন সাথী করে নিয়েন আর অবশ্যই জীবন সাথী সে যদি আমার হয় আমিও তার জীবন সাথী হয়ে থাকবো একটা ছেলের আমি ভালোবাসছিলাম অনেক ভালোবাসছিলাম সে আমার মনের দুঃখ কষ্ট বুঝলো না তার জন্যই আবার প্রতিবেদনের সামনে আইছি আচ্ছা ঠিক আছে এবার কি অনেক কেউ বুঝবে ঠিক আছে তাই তো সে যদি বোঝে আমিও তার দুঃখ বুঝবো তারও আমি আপন করে নিব আচ্ছা ঠিক আছে সাথে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আর একটা কথা বলি আমি সবাই ফোন দিবেন কেউ কোনোদিন ফোন দিয়ে কেউ খারাপ কথা জিজ্ঞাসা করবে না কেন খারাপ মেয়েদের কাছে খারাপ কথা জিজ্ঞাসা করবেন ভালো মেয়েদের কাছে কেউ খারাপ কথা জিজ্ঞাসা করবে না আপনারা ফোন দিয়ে মানুষকে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন এগুলো মানুষকে বলা ঠিক না আচ্ছা ঠিক আছে সাথে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম